ভালোই তো ছিলাম লেপের ভিতরে, একবারে লেপ মুড়ি দিয়ে হাত পা একবারে কি সুন্দর গরম গরম সেখান থেকে, একবারে এই শীতের ভিতরে, বাহিরে তো চলছে একবারে কত ডিগ্রি সেলসিয়াস সেটা নাই বলি থাক, প্রচণ্ড শীতে একবারে বাহিরে শৈত্যপ্রবাহ, তার ভিতরে মাসুকে রবার নিয়ে চলে আসছে মাছ। দেখেন কত রকমের মাছ, কত রকমের না সরি মাত্র 2 রকমের মাছ, তো মাছগুলো যদিও বা কেটে নিয়ে এসেছে কিন্তু তারপরেও আমাকে এখন কাইন শট খেতে হবে। আমি কি সুন্দর ছিলাম লেপের ভিতরে, আর আমি আয়েশে শান্তিতে সেখান থেকে একবারে শান্তিকে হারাম করার জন্য চলে আসি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মনে হয় এই কায়েন শট খায় নাই, কেউ জেনে খেয়েছে কেউ না জেনে খেয়েছে। তো যাই হোক, আমি মনে হয় জেনে খাওয়ার ভিতরে একজন পড়ে গিয়েছি, আর ইচ্ছা মতো এখন কায়েন শট খাইতেই থাকবো, খাইতেই থাকবো। তো যাই হোক, মাশরুকের বাবা কয়েকদিন ধরে বলছিল যে বাজার করবে, তো বেশ শীতের কারণে আমি কয়েকদিন ধরে তাকে ডাবিয়ে রেখেছি যে না এখন বাজার করো না, একটু দাঁড়াও, যা আছে হবে। আর আমরা যারা গৃহিণীরা আছে তারা কিন্তু ন্যায়ের উপরেও 4-5 দিন চালায় নিতে পারি। তো যাই হোক, আজকের সে কথা শোনেনি, সে বাজার করে নিয়ে চলে আসছে। আমি তো একটু ভয় ভয়ে ছিলাম যে এই ঠান্ডার ভিতরে বাজার করলে কিন্তু একটু সমস্যায় হয়ে যায়, তারপরেও কিছু করার নেই। হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলি, মাছ কেনার পরে যদি দেখেন যে মাছের আশেপাশে একটা বা দুটা মাছই ঘুরতেছে, তাহলে বুঝবেন যে মাছের ভিতরে কোনো রকম কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে একটা মাছিও ঘুরতেছে না, তাহলে বুঝবেন যে অবশ্যই এটার ভিতরে কোনো সমস্যা আছে। মাছি ঘোরাটাই স্বাভাবিক, আর না ঘোরাটাই কিন্তু অস্বাভাবিক। তো যাই হোক, মাছগুলোর একটারও কিন্তু ঠোঁট কাটা নেই, সবগুলো ঠোঁট কেটে নিতে হবে। এখন যদিও কাটবো না, এখন আপাতত কোনো একরকম ধুয়ে রেখে দিব, মানে কোনো রকমের ধুয়ে টুয়ে রেখে দিব, পরবর্তীতে যখন রান্না করব তখন বের করে কেটে টেটে আবার সুন্দর করে ধুয়ে নিব। আর এই মাছটা আমি এখন কাতল মাছটা আগে পিসগুলো ধুয়ে নিব, তারপরে মাথাটা ধুয়ে নিব। আর প্রচণ্ড কিন্তু এর ভিতরে ঠান্ডাও লাগতেছে, আমি চুলায় চা বসিয়ে দিয়েছি, কারণ পানি নাড়লে এখন সব সময় আমরা একটা জিনিসের উপরে থাকি, মনে হয় যে গরম খাবারগুলো না, গরম পানি, গরম চা, গরম সব কিছু শুধু ঘুরে ফিরে গরম আর গরম, ঠান্ডা কিছু নাড়লেই একবারে মারাত্মক অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো ধুচ্ছি, আর চুলার পাশে তো চাও বসিয়ে দিয়েছি, যেটা বললাম চা হচ্ছে, রান্নাও হচ্ছে, সব কিছুই হচ্ছে, আবার এদিকে মাছও ধোয়া হচ্ছে। ছোট্ট একটা বাজারের দিনের ভিডিও শেয়ার করছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, ভিডিও আপনারা দেখেন কিন্তু কমেন্ট করেন না, একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে। আর এই যেটা বললাম যে চা বানাচ্ছি, একটু চাও খাবো, সবাই মিলে চা খাবো আর কি। তো এই যে এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে, যেটা আর কি মাশরুকের বাবার মাংস ছাড়া তো হয় না, তো ওর জন্য করে আমার সবসময় মাংস রান্না করতে হয়। আর আমি যেহেতু মাছের ঝোলটা পছন্দ করি, যেহেতু আজকে ফ্রেশ মাছ নিয়ে এসেছে তরকারি, তো সেক্ষেত্রে তো মাছের ঝোলে রান্না করব। আর বাহিরে দেখেন কি পরিমাণে শৈত্যপ্রবাহ চলতেছে, এখনও পর্যন্ত কুয়াশার ঘোরটা কাটে নাই, তাহলে এই পরিস্থিতির ভিতরে কিভাবে লেপের ভিতর থেকে কেউ বের হবে বলেন? আর এর ভিতরে তো মাশরুকের বাবা এগুলো বাজার টাজার করে একবারে একাকার করে দিছে। তো যাই হোক, এগুলো সব এখন বের করতেছি একটা একটা করে আর গুছিয়ে রাখতেছি। এখানে শাক নিয়েছে, প্রায় 3 রকমের শাক নিয়েছে, পালং শাক, লাল শাক, আর হচ্ছে দেখলাম মনে হয় যে পুঁই শাকও আছে। আর এখানে নিচে ধনিয়া পাতা, রাঁধুনি পাতা, টমেটো, গাজর, ফুলকা বলে আমাদের এদিকে যদিও বা, সবুজ যেটা আর কি লম্বা লম্বা, আর এটা হচ্ছে শশা, মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছে, আর সবুজ এই যেটা হচ্ছে ফুলকা যেটা দেখালাম। আর এর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি আছে, বেগুন, সিম, তারপরে বরবটি, তারপরে আর কি ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, সব কিছু আর কি। তো যাই হোক, এগুলো কিন্তু সব চুকে মুখে গেছে, এখন কি বলেন তো এখন হচ্ছে এটা কী নিয়ে আসছে, দেখেন আলু নিয়ে আসতে ভুলে গেছে, বাজার করছে আর বাজার আলা আলু নিয়ে আসতেই ভুলে গেছে, এটা কোনো কথা? আর পেয়ারাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে মাশরুকের জন্য নিয়ে আসছে, মাশরুকের বাবা বলছিল এটা কিন্তু আমার সাহেব বাবু, আমার মাশরুকের বাবা, সে কিন্তু যথেষ্ট পর্দা করে, কেউ আবার নজর দিয়ে না, এটা কিন্তু মজা করলাম, ঠিক আছে। এটা আসলে স্কুল ড্রেসেরই কাপড়, এটা হচ্ছে প্যান্টের আর এটা হচ্ছে শার্টের। মাশরুক কিন্তু আমার ছেলে, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আমার ছেলে সরকারি স্কুলে পরে, এটা হচ্ছে সরকারি স্কুলের ড্রেস ওদের, সাদা আর হচ্ছে নেভি কালার আর কি। তো যাই হোক, এখন দুপুর টাইম, সবাই খাওয়া দাওয়া করবো, সালাদটা না হলেই না, শীতের দিনে কিন্তু সালাদ মানে জম্পেশ খাওয়া দাওয়া, তাই না? তো সালাদটা সুন্দর করে করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু মনে হয় যে কিছুই ভালো লাগে না, শুধু যদি নিজের জন্য হতো তাহলে কিছুই করতাম না, সারাদিন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতাম, কিন্তু ছেলে আছে, বর আছে, সেক্ষেত্রে তো আমাকে সব কিছু করতেই হবে, আর ওদের জন্য যখন করব তখন তো আমাকেও খেতে হবে। আর আমি কিন্তু মাছের এই যে দেখেন লেজাটা নিয়ে নিয়েছি, কে কে লেজা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন তো। আর আমার কিন্তু খুব ভালো লাগে,
লাগে। আর আমার বাসায় কিন্তু কোনো মেয়ে মানুষ নাই, মেয়ে মানুষ বলতে শুধুমাত্র আমি একাই, আর যাকে দেখাই সেটা হচ্ছে মরিয়মের মা, সব কিন্তু ছেলে মানুষ। আর এই যে এখন প্রায় বিকেল টাইম, আমি একটু ছাদে যাব, হালকা একটু রোদ উঠছে, তারপরেও ভাবটাই বেশি। তো যাই হোক, একটা কমন অভ্যাস আছে আমাদের শীতের ভিতরে, শুধু উ করে এরকম দাঁত শুধু এরকম মিটি মিটি করে কাঁপাবো, এটা হচ্ছে স্বাভাবিক জিনিস। আর এটা না যখন করি তখন মনে হয় কি যে কি যেন বোধহয় করছি না, কি যেন মিস যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আপনাদের সাথেও কি হয়? তো যাই হোক, এখন কিন্তু একটু এই যে হচ্ছে পেয়ারা কেটে দিব, পেয়ারাগুলো নিয়ে আসছে, আমি বের করে দেখি নাই আর ধুইও নাই, ধুয়ে রেখে দিব। আর এখান থেকে একটা একটু কেটেও দিব, মাশরুকের বাবাকে একটু চেখে দেখবে কেমন, আমরা আসলে পরবর্তীতে খাবো সন্ধ্যার দিকে। মাশরুকের বাবাকে একটা কেটে দিব, ও খেয়ে দিয়ে চলে যাবে। তো পেয়ারাগুলো ধুচ্ছি, পেয়ারা কিন্তু মাশরুকের বাবা বেশ ভালো কিনে। পেয়ারা কাটার সময় আপনারা বুঝতে পারবেন যে পেয়ারাটা ভালো না ভালো না, কারণ কাটার সময় যখন কাটবেন তখন যদি পেয়ারার স্বাদটা আর কি পানি পানি হয়, সেক্ষেত্রে দেখবেন যে কাটার সময় একবারে মানে খুব তাড়াতাড়ি ওটা কেটে পড়ে যাবে। আর যদি মনে করেন যে ভালো হয় তাহলে ভিতর থেকে দেখবেন যে একটু শক্ত শক্ত অনুভব করবেন আর কি, মানে একবারে কাটতে পারবেন না, মানে একটু আটকে আটকে যাবে আর কি, পেয়ারার স্বাদটা যদি ঘন হয় সেক্ষেত্রে। এটা আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অন্য কিছু না। তো এই যে আমি এখন পেয়ারাটা কেটে দিচ্ছি, আর পেয়ারাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল খেতে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেয়ারাটা কিন্তু কাটার সময় একবারে পাতলা পাতলা না, দেখতে পাচ্ছেন যে মানে মানে একবারে কাটতে পারছি না, মানে ভিতরে দিলে আর কি ফোর্স বোঝাতে পারছি না আমি যেটা বলতে চাচ্ছি আর কি। আপনারা মনে হয় বুঝতে পারছেন, কারণ আপনারা তো আমার এক অভিজ্ঞ অডিয়েন্স, তো আমি বোঝাতে না পারলেও আপনারা বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, আমার পেয়ারাটা কাটা হয়ে গেছে, আর এখন কিন্তু সন্ধ্যার পর এই যে দেখেন এটার সাহারায় মনে হয় এখন বেঁচে থাকি, সব কিছু করে অজু করে নামাজ পড়ে এটার সামনে এসে হাত দিয়ে রাখি। আবার দেখেন যে মানে যে কোনো কাজ করি ঘুরে ফিরে এখানে আসি, যে কাজই করি ঘুরে ফিরে আসে এর কাছেই আসতে হয়। আর শীতের দিনের একমাত্র সাহারা হচ্ছে এটা, এটার মানে সাহারাতেই মনে হয় যে জীবনটা বাঁচে, গোসল করি গোসল করে এসে আবার এটার সামনে, আর যে শৈত্য প্রবাহ শুরু হয়েছে রে ভাই, এটা ছাড়া কি আর থাকা যায়। যাই হোক, এটা কিন্তু সবসময় আমাদের পিছনে লেগে রাখা থাকে, যে কাজই করি আশেপাশে হাতের আশেপাশে লেপের ভিতর কম্বলের ভিতর সব জায়গায় এটা দিয়ে দিয়ে শুধু গরম করা হয়, এটা আর এটা, এটা ছাড়া আর কোনো।